রানীরবাজার থানাধীন নলগরিয়ার বাসিন্দা পেশায় অটো চালক নন্দন দেবনাথ। এই করোনা অতিমারি চলাকালীন নানান সমস্যা থাকা সত্ত্বেও অটো চালিয়ে যা কিছু রোজগার হয় তা দিয়েই কোনোভাবে সংসার প্রতিপালন করে আসছেন তিনি। নন্দন দেবনাথের অভিযোগ, কয়েকদিন আগে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রতনশীল, দুলাল ভট্টাচার্য সহ আরো বেশ কয়েকজন অটো চালক নন্দন দেবনাথকে বাড়ি থেকে ডেকে এনে 7 লক্ষ টাকা দেওয়ার দাবি করেন। তাদের বক্তব্য, অতি সত্বর যদি 7 লাখ টাকা না দেওয়া হয় তবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নন্দন দেবনাথকে জেলের ভাত খাওয়াবেন। নন্দনের বক্তব্য, তাকে ফাঁসানোর জন্য একজন মহিলার বন্দোবস্তও করেছেন রতন সেন, দুলাল ভট্টাচার্যরা। ভগবতী দেবনাথ নামে এক মহিলাকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর প্রস্তুতি চলছে। আরো অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সালিশি সভা ডেকে নন্দন দেবনাথের কাছ থেকে 7 লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিতে পারলে পরিণাম ভালো হবে না বলেও হুমকি ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যারা 7 লাখ টাকা দাবি করেছেন তারা প্রত্যেকেই নিজেদের স্থানীয় বিজেপি নেতা বলে দাবি করে থাকেন। এক্ষেত্রে সচেতন নাগরিকদের বক্তব্য, অটো চালক নন্দন দেবনাথ যদি কোনো অন্যায় করে থাকে তবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আদালত আছে। সালিশি সভা ডেকে 7 লাখ টাকা দাবি করার অধিকার কোথা থেকে পেয়েছেন রতনশীল, দুলাল ভট্টাচার্যরা? আমার নাম নন্দন দেবনাথ, বাড়ি রানীরবাজার নলগরিয়া। আমার বাবার নাম চন্দন দেবনাথ। বিগত 1 বছর আগে মনপুরস্থিত মনপুর বাজারের সঙ্গে একটা বাড়িতে থেকে আমাকে ফোন করে ডেকে নেয়। ডেকে নিয়ে বলে ওদেরকে উদয়পুর নিয়ে যাওয়ার জন্য, ওনার যে ব্যক্তি ফোন করেছে ওনার মেয়ের নাম হয়েছে ভগবতী দেবনাথ আর ওনার নাম হয়েছে সন্ধ্যা দেবনাথ। ওরা বলেছে উদয়পুর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উদয়পুর নিয়ে যাওয়া গিয়েছিলাম, আর কয়েকজন লোকে গিয়েছে। যাওয়ার পর তারা লয়ে গেছে পরে দেয়া উদয়পুর। কীভাবে নিস? অটো দিয়ে, আমি অটো চালাই, অটো দিয়ে লয়ে গেছি। আয়া আইতে আইতে রাত্র 8:30 বাজছে। 8:30 বাজার পর তারা মনপুর আমি নামাই দিছি। নামাই দেওয়ার পরে বিগত 1 বছর আগে আমি নামাই দিছি, কিন্তু গত কালকে আমাকে সন্ধ্যারানী এবং ওনার মেয়ে আর রতনশীল আর দুলাল ঠাকুর, দুলাল ভট্টাচার্য ওরূপে দুলাল ঠাকুর, ওরা কয়েকজন মিলে আমার বাড়িতে যায়। গিয়ে বলে আমাকে ক্ষুদিরাম, আমাদের পাড়ার একটা স্কুল আছে, ক্ষুদিরাম স্কুলে যাওয়ার জন্য। তারপর গেছিলাম, পরে তারা কইতেছে যে এইখানে, আমি বলে ওর সাথে 1 বছর আগে অবৈধ সম্পর্ক করছি, এরা এরকম বলতেছে। কইতেছে যে অবৈধ সম্পর্ক করছি, এখন দুলাল ঠাকুর কইতেছে যে ভগবতীকে আমি বিয়ে করতাম, বিয়ে করো নইলে 7 লাখ টাকা দেওয়ার জন্য আমার উপরে কইতেছে, আর না হইলে কইছে মিথ্যা অভিযোগ দিয়া এদিকে গোটা ঘটনা জানিয়ে গত 1 অক্টোবর রানীরবাজার থানায় নামধাম জানিয়ে লিখিত অভিযোগ জমা করেছেন অটো চালক নন্দন দেবনাথ। কিন্তু অবাক করার বিষয়, প্রায় 9 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত FIR রেজিস্ট্রি করেনি রানীরবাজার থানা। রানীরবাজার থানার ওসির এহেন ভূমিকায় নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। থানা FIR রেজিস্ট্রি না করাতে গত 6/10/2020 তারিখে বিচার প্রার্থী নন্দন দেবনাথ পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে লিখিত আবেদন জানিয়েছেন, যেন পুলিশ সুপার থানার ওসিকে দ্রুত FIR রেজিস্ট্রি করার নির্দেশ দেন। আখেরে এখন লক্ষণীয় পুলিশ প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। 7 লাখ টাকা দাবি করা গ্রুপের মধ্যে আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ আবার বলাবলি করছেন রানীরবাজার থানার পুলিশের সাথে তাদের মধু মাখা সম্পর্ক রয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে 24 ঘন্টাই নাকি তারা টাচে থাকেন। পুলিশের সাথে ওঠা বসা, লাল চা খাওয়া প্রায় প্রতিদিনই চলে। তাই যতই অভিযোগ করা হোক না কেন, পুলিশ তাদের কিছুই করবেন না। আগামী দিনে ছবি সহ তাদের নাম প্রকাশ করা হবে। বিজেপি নামধারী এই সকল তোল্লাবাজদের বিরুদ্ধে সময় থাকতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে রানীরবাজার থানা এলাকায় অপরাধকাণ্ডের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।